প্রিয় আর্জেন্টিনিয়ার সমর্থ আপনাদের জন্য সুখবর 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 আমাদের প্রিয় মেসি ভাইয়ের নামে একটি বিড়ি কোম্পানি খোলা হয়েছে আপনারা যারা মেসি ভাইকে ভালোবাসেন বিড়িকে ভালোবাসেন আর না বাসেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা অবশ্যই ভ্যানসন ছেড়ে দিয়ে মেসি বিড়ি ধূমপান করা শুরু করুন মানে মেসি বিড়ি টানা শুরু করুন মূলত এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশের বাজারে সেই বিড়িটি আসেনি তবে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশেও সেই বিড়িটি চলে আসবে ভারতের মুর্শিদাবাদে এই এই বিড়িটি উদ্বোধন শুরু হয়েছে প্রাথমিকভাবে অনেক বেচা কিনা হয়েছে এখন আমাদের বাংলাদেশে কোনোভাবে যদি ইম্পোর্ট করা যায় তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশের প্রিয় আর্জেন্টিনার সাপোর্টাররা সেই বিড়িটি ওকার মতন টানতে পারবে তো এখন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে কাদের দরকার এই মেসি বিড়ি প্রিয় দর্শক আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন যারা আর্জেন্টিনারকে কে ভালোবাসেন তারা অবশ্যই মনোযোগ সহকারে এবারের ফাইনাল ম্যাচটা দেখছেন এবারের কবাই আমেরিকার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার সমর্থক কিন্তু খুবই খুশি হয়েছে যদিও এবারকার ফাইনাল ম্যাচে আমাদের মেসি ভাই একটা গোলও দিতে পারেনি তারপরেও তাদের দল যেহেতু জিতছে আর্জেন্টিনা যেহেতু জিতছে অবশ্যই আপনারা সকলেই খুশি আছেন তো এখন আমি সেইখানে কমেন্ট দেখলাম যে ভাই এই বিড়ি তো ভারতে মাত্র চালু হইছে আমাদের দেশে কেন চালু হইতেছে না আমরা মেসিকে ভালোবাসি আমরা আর্জেন্টিনারকে ভালোবাসি আমরা এই বিড়ি অবশ্যই কেনার চেষ্টা করব। তো অনেকে আবার এটাকে নিয়ে মজাও করছে তবে আমি এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য আসলে মানুষ যে মেসিকে এত ভালোবাসে সেটার প্রমাণ এই বিড়ির মাধ্যমে দেওয়াই সম্ভব আমরা কিন্তু বর্তমান যুগে আমি আমি কমসে কম আমি যতটুকু জানি যে আমাদের বাংলাদেশে মনে হয় না যে এখন আসলে বিড়ি চলে কিনা আমার খুব সন্দেহ আছে আমি তেমন একটা দেখি নাই যে আসলে বিড়ি এখন আর কেউ কিনে কিনা খুব কমই আছে মানুষ বিড়ি মনে হয় না কিনে তারপর আমি বলতেছি হয়তো বা কেউ কিনতে পারে কিন্তু এই যে বাংলাদেশে সিগারেটের উপরে এত পরিমাণ ট্যাক্স ভ্যাট বাড়ানো হইতেছে অনেক যারা সিগারেট খোঁড়া আছে যারা সিগারেটকে যারা ধূমপান করে তো তারা কিন্তু আন্দোলনও করতে দেখছি আমি আমি সিলেট মৌলবি বাজারে আন্দোলন করতে দেখছি যে না এবারের বাজেটে সিগারেটের উপরে যে ট্যাক্স বসানো হয়েছে সেই ট্যাক্সটাকে মৌকুব করতে হবে এত ট্যাক্স দিয়ে এত ব্যাট দিয়ে এত দাম দিয়ে আমরা সিগারেট কিনতে পারবো না তারপরেও সরকার খুব চালাক তারা জানে যে না যারা সিগারেট খায় তাদেরকে সিগারেট কিনতেই হবে তো আমি একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে যারা ধূমপান করেন যারা সিগারেট খান তাদের জন্য খুবই সুখবর বিশেষ করে যারা ব্রাজিল করেন তাদেরকেও বলতে চাই ভাই আপনাদের জন্য আরও 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 বেশি সুখবর কেন আপনারা ভালো মানের একটা বিড়ি পাইতেছেন সেই বিড়িটা খাইয়া হয়তোবা মেসির উপরে ঝালটা উঠাইতে পারবেন আসলে ভিডিওটি বানানোর একটাই মাত্র উদ্দেশ্য যে আমি একটা নিউজ দেখলাম যে মানুষ কি যে ভালোবাসে কি মানুষ কি যে পছন্দ কইরা মানে মেসিন নামে একটা বিড়ি কোম্পানি খুলে বইছে এখন এই মুহূর্তে যেই বাজারে বিড়ি চলতো না সেই বাজারে দেখবেন কমসে কম মেসিকে ভালোবাসা হলো কিছু বিড়া মানে কিছু বিড়ি চলা শুরু হবে তো আমি আশাবাদী যারা মেসিকে ভালোবাসেন তারা ভ্যানসন ছেড়া দিবেন এখন থেকে আকিস বিড়ি তোর খাওয়ার প্রয়োজন না আকিস বিড়ি তোর আমাদের বাংলাদেশে এখন আর চলে কিনা সন্দেহ আছে কিন্তু মেসি বিড়ি আপনারা বাজারে পাবেন আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ থাকবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা আমাদের বাংলাদেশে মেসি বিড়ি পাঠান আর যদি সেটা পাঠাতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশে ছোটো খাটো একটা ফ্যাক্টরি খুলেন আমরা আমাদের দর্শকরা মেসি বিড়ি খাওয়ার জন্য উপস্থিত আছে আমি জানি না যে আপনারা খাবেন কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন প্রিয় দর্শক আমি যদি ভুল না বলে থাকি তাহলে আমি মনে করতে পারি যারা মেসিকে ভালোবাসেন তারা আর কোনো সিকারেট খাবেন না একমাত্র মেসি বিরি খাবেন তো যাই হোক আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম